বছরের পঞ্চায়েত, গ্রামের রাস্তা থেকে পানীয় জল, বিদ্যুৎ থেকে কর্মসংস্থান, শাসক বা বিরোধী নেতারা সব রণম দেখি একে অন্যের দিকে। সত্যি তো, কি কি কাজ হলো পঞ্চায়েতে, কি কি বাকি রইল, পাওয়া না পাওয়ার তালিকায় বা কিরকম, সব নিয়ে টিভি 24 বাংলার রিপোর্টার পৌঁছে যাবে আপনার কাছে। চোখ রাখুন শুধুমাত্র টিভি 24 বাংলার পর্দায় পঞ্চায়েতের সাতটা। পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গেছে, তৎপরতা শুরু হয়ে গেছে সমস্ত রাজনৈতিক দলের অন্তরে। কিন্তু যারা নির্বাচিত করবেন এই প্রতিনিধিদের, সেই সমস্ত সাধারণ মানুষ কি বলছে, কি তাদের চাহিদা, বিগত দিনে তারা কি পাননি, আগামী দিনে কি বা চাইছেন, সেই সমস্ত কথা শুনবো তাঁদের মুখেই। এখন আমি আছি হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতে। সেখানকার মানুষজন কি চাইছেন, কি বলছেন এই ভোট সম্পর্কে, কি চাহিদা তাদের, সেই সমস্ত কথা শুনে নেব তাদের মুখেই। সামনে তো পঞ্চায়েত নির্বাচন, মানে আর এক মাসের মধ্যেই মোটামুটি আমাদের চলে আসবে নির্বাচন। তো প্রত্যেক 5 বছর পরপরই তো এই ভোটটা হচ্ছে, কিন্তু কোনো উন্নতি কি হচ্ছে, বা আপনারা কি চাইছেন যে রাস্তাঘাট বা বিভিন্ন রকম যে সুযোগ সুবিধা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের যেমন সুযোগ সুবিধা, সেগুলো কতটা কি পাচ্ছেন, বা আগামী দিনে কি চাইছেন? সেটা মোটামুটি পাচ্ছি, খুব ভালো পাচ্ছি না। ওই গোষ্ঠীর মোটামুটি সবাই সব সুযোগ সুবিধা পাচ্ছে, খুব ভালো পাচ্ছে না, গরিব মানুষের অতটা মানে ই পাচ্ছে না, এইটাই। যা কি চাইছেন আগামী দিনে, তো যে জনপ্রতিনিধিরা আপনাদের ভোটের দ্বারা নির্বাচিত হবেন, তাদের কাছে কি বলতে চাইছেন, যে রাস্তাঘাট, জল বা বিভিন্ন রকম সমস্যা, সেটা তো আপনাদেরকে জানাতে হবে, কি চাইছেন? জলের সমস্যা আছে তো প্রচণ্ডভাবে, জলের জলটাই কম, জলের সমস্যা প্রচণ্ডভাবে আছে, বন্ধ রাস্তাঘাট সব দিকে হচ্ছে না, হচ্ছে মোটামুটি হচ্ছে, সব দিকে হচ্ছে না। কি নাম আপনার? অসীমা সরকার। তো এই সামনে যে ভোট আসছে, সেই ভোটে আপনাদের আগামী দিনে যারা নির্বাচিত হবেন আপনাদের ভোটের দ্বারা, তাদেরকে কি বলবেন, যে কি চাইছেন, আপনাদের কি কি এখনো উন্নতি বাকি আছে এলাকায়, পঞ্চায়েত এলাকায় কি কি উন্নতি বাকি আছে? হ্যাঁ, রাস্তা রাস্তায় ট্যাপ, জলের কল, এগুলো অবশ্যই দরকার, এগুলো আমাদের দরকার। হয় রাস্তার কাজ সব ওই সাইডটা হয়েছে, আমাদের কিছু কিছু জায়গাতে বাকিও আছে, সব জায়গায় সব রকম কাজ হয়নি। তো আমরা চাইছি পরবর্তী নির্বাচনে আবার ভালোভাবে কাজটা হোক, এটাই আমরা চাই। গত নির্বাচনে যে রাজনৈতিক দলই জিতেছিল তারা কতটা কাজ করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার তুলনায় কাজটা কতটা এগিয়েছে? মোটামুটি সঠিক, সম্পূর্ণভাবে সবটাই কিছু হয়নি, হ্যাঁ কিছু বাকি আছে, কিছু হয়েছে এই পর্যন্ত। আচ্ছা, আপনাদের পঞ্চায়েত এলাকায় স্বয়ংবর গোষ্ঠী আছে? হ্যাঁ আছে। তো সেই স্বয়ংবর গোষ্ঠীর কতটা সাহায্য পাচ্ছেন, সেই সব মেয়েরা কতটা সাহায্য পাচ্ছেন? হ্যাঁ, স্বয়ংবর গোষ্ঠী থেকে ওটা সাহায্য পাই, এটা মেয়েরা প্রত্যেকটা মানে সব রকম সাহায্য এটা পেয়ে থাকে বা পাচ্ছে। আর যে স্কুল প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেখানে তো মিড ডে মিল চালু আছে, সেই মিড ডে মিল ঠিকঠাকভাবে হয় কি? মিড ডে মিলটা ওটা ঠিকঠাকই হয়, সব জায়গাতেই হয় এটা মিড ডে মিলটা। হ্যাঁ, যদি আমার ছেলে পেলে ছোটো বড়ো নেই, আগে তো আমার দেওরের ছেলে পেলে পড়েছে, ঠিক আছে ওইগুলো। কি নাম আপনার? মমতা সরকার। আমি আরেকজনের কাছ থেকে জেনে নেব যে তাদের যে অধিকার, ভোট দিয়ে যারা নির্বাচিত করছেন সেই সাধারণ মানুষের অধিকার, তারা কি বলছেন, কি চাইছেন। সামনে ভোট, পঞ্চায়েত নির্বাচন পরপর নির্বাচনের পরও চলবে, তো সামনের এই পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন রকম প্রতিশ্রুতি আমরা কিন্তু শুনতে পাবো বিভিন্ন নেতা নেত্রীদের মুখে। তো সেই প্রতিশ্রুতি বদ্ধ হয়ে তারা কতটা কাজ করছেন, বা বিগত দিনে কতটা কাজ করেছেন, আপনার মতামত কী? বলতে গেলে কাজ তো মোটামুটি হয়, একদমই হয় না বলা যায় না, কিন্তু যতটুকু সাধারণ মানুষের যে সুবিধাটা পায় সেটা খুবই নগণ্য। মানে সাধারণভাবে আমাদের মধ্যে যে আলোচনাগুলো হয় বা আমরা যেটা দেখতে পাই,
যে প্রতিশ্রুতি দিয়ে কাজকর্ম করার জন্য ভোটগুলো নিয়ে যায় বা ভোট হওয়ার পরেও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগটা খুবই কমে যায়, একদম মানে একদম তৃণমূল স্তরে যে কাজগুলো থাকে তৃণমূল স্তরের কাজগুলো খুবই কমে যায়। আর আমি একজন টিচার, টিচার হিসাবে যতটুকু দেখতে পাই যে এটাই চাই যে সব যতজন আছে, যত লোকজন আছে যারা সত্যি চাহিদা সম্পন্ন বা যারা সত্যি প্রয়োজন যাদের, তারা যেন সমস্ত সুবিধাগুলো পায়। এবং তৃণমূল স্তর থেকে যারা তৃণমূল পঞ্চায়েতে, যেহেতু তৃণমূল স্তর থেকে শুরু হয়, পঞ্চায়েত লেভেলে যারা সদস্য থাকে, যারা ভোটে দাঁড়াচ্ছে, তারা যেন তৃণমূল স্তর থেকে গিয়ে সেই সমস্ত চাহিদাগুলো দেখে সেগুলো পূরণ করে, এটুকু চাহিদা। বছরের পঞ্চায়েত গ্রামের রাস্তা থেকে পানিয়ে যায়, বিদ্যুৎ থেকে কর্মসংস্থান, শাসক বা বিরোধী নেতারা সব রণম দেহি একে অন্যের দিকে। সত্যি তো, কি কি কাজ হলো পঞ্চায়েতে, কি কি বাকি রইল, পাওয়া না পাওয়ার তালিকায় বা কিরকম, সব নিয়ে টিভি 24 বাংলার রিপোর্টার পৌঁছে যাবে আপনার কাছে। চোখ রাখুন শুধুমাত্র টিভি 24 বাংলার পর্দায় পঞ্চায়েতের সাথে।